আমার আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে আনন্দের একটা ইয়ে ছিল, সেটা হচ্ছে যে লাল দলের হয়ে এটা 89-এ আমরা চ্যাম্পিয়ন হই ঢাকার মাঠে প্রেসিডেন্ট গোল্ড কাপে। ন্যাশনাল টিমে এটা একটা বড় অ্যাচিভমেন্ট ছিল, আমরা কোরিয়ার সাথে টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন হই, এটা একটা বড় স্মৃতি। ইন্টারন্যাশনাল লেভেলে অনেক খেলা হয়েছে, তারপরেও আরো অনেক অনেক ম্যাচ আছে যেগুলো আমাদের স্মৃতির মধ্যে চলে আসে। এশিয়ান গেমসে 82-তে আমরা ইন্ডিয়ার সাথে ড্র করি, ইন্ডিয়ার সাথে তখন আমাদের কম্পিটিশন খুব বেশি হতো, মালয়েশিয়াকে হারাই আর চীনের কাছে আমরা এক গোলে হেরে গিয়েছিলাম। ওই বার ন্যাশনাল টিমের রেজাল্ট খুব ভালো ছিল। তো স্পেশালি এই খেলাটায় আপনার, আমি যেটা বলছিলাম যে আমাদের প্রেসিডেন্ট গোল্ড কাপে লাল দলের হয়ে আমরা চ্যাম্পিয়ন হয়ে যে অ্যাচিভমেন্ট পাই আমরা কোরিয়ার মতন একটা টিমে, যদিও এটা দ্যাট ওয়াজ নট এ ন্যাশনাল টিম বাট ইট ওয়াজ এ ভেরি গুড টিম, এটা বলা হতো একটা ইউনিভার্সিটি টিম, বা ওদের অনেক ভালো ভালো প্লেয়ার ছিল, কোরিয়ার স্ট্যান্ডার্ড অনেক ভালো, ওদের ওর মতন টিমকে হারিয়ে আমরা প্রেসিডেন্ট গোল্ড কাপে মনে হয় আমাদের সবচেয়ে এই পর্যন্ত সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট একটা, মানে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া। আমরা ইয়েতে খেলেছি, ঢাকা ইউনিভার্সিটিতে খেলা খেলেছি অনেক দিন, প্রায় আপনি হয়তো এটা 5-6 বছর খেলেছি, মানে একটাতে ভর্তি হয়ে শেষ করে আবার আরেকটাতে ভর্তি হয়ে খেলেছি এরকমই। ঢাকা ইউনিভার্সিটিতে তখন একটা সুবিধা ছিল আমাদের যে আমরা যারা ন্যাশনাল প্লেয়ার, আমরা কেউ যদি পড়াশোনার ব্যাপারে আগ্রহ হতাম, ঢাকা ইউনিভার্সিটি তখন ন্যাশনাল প্লেয়ারদের জন্য একটা ফ্যাসিলিটিস ছিল, আমি যতটুকু জানি, এখন জানি না এটা আছে কিনা, তখন আমাদের সময় সেটা ছিল, মানে স্কলারশিপ দেয়া। আমার ঢাকা ইউনিভার্সিটির ব্লু পাওয়া আছে। আপনার ঢাকা ইউনিভার্সিটিতে পলিটিক্স এর বিষয়ে যেটা, সেটা হচ্ছে যে আমার, আমি 90 সালে আমি ইলেকশন করি ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের ফেভারে, আমি স্পোর্টস সেক্রেটারি হিসাবে আমি প্রতিদ্বন্দ্বিতা করি। তো আমাদের একজন খেলোয়াড় এর ওই সময় যে পপুলারিটি ছিল, এখানে একটু খালি বলি, আমি সেই সময় আমার যিনি সহসভাপতি ছিলেন ওই প্যানেলে, উনি তখন যে ভোট পেয়েছিলেন তার থেকে প্রায় 2-2,500 ভোট পেয়েছিলাম আমরা। তো এটা একটা ইন্সপিরেশন ছিল যে আমাদেরকে সিম্বল হিসাবে ইউজ করা হতো যে কোন দলে কত ভালো স্টার আছে, তা সেই দলের মানে ইমেজ ওইভাবে গ্রো করতো, এরকম একটা ইমোশনের বিষয় ছিল তখন। ঢাকা ইউনিভার্সিটিতে সেই ইলেকশনে দেখেছি যে কি পপুলারিটি তখন ফুটবলারদের, ওই সময় ফুটবলারদের কত ভালোবাসত মানে ছাত্রছাত্রীরা, সেইটার একটা নমুনা ওই ইলেকশনের সময় আমি পেয়েছি। ইভেন ধরেন অন্য দলের ভোটও কিছু আমি পেয়েছি এরকম, যদিও ঢাকা ইউনিভার্সিটির ভোট তখন খুব সিলেকটিভ, যে যার প্যানেলে যেটা আসিস তারা সেটা দেয়, কিন্তু আমাদের আমাদের বেলায় দেখা গেছে যে আমরা অন্য দলের ভোটও পেয়েছি। এটা সব সময় আমি যত জানি না 81 থেকে, স্পেশালি 81 থেকে 90 পর্যন্ত এই আসনটা, আপনার স্পোর্টস সেক্রেটারির আসনটা তখন যে দলই ছিল না কেন, মোস্টলি বড় বড় কম্পিটিটর যারা, তাদের মধ্যে সবসময় ফুটবলারদের দেওয়া হতো, দেখা যেত।